দেখুন এবার ফিলিস্তিনি শিশুকে স্তন দান ইসরায়েলি হিংসা হানাহানিতে ভরপুর এই পৃথিবী প্রেম ভ্রাতৃত্বের বড়ই অভাব মানুষের সঙ্গে মানুষের দেশের সঙ্গে দেশের হিংসা বিবাদে যেখানে বরাবরই আক্রান্ত হতে হয় মানবতাকে কিন্তু কিছু ঘটনা আজও ঘটে যা নতুন করে আশার সঞ্চার করে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে এক ফিলিস্তিনি শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক ইসরায়েলি নার্স ওই নার্সের নাম ওয়ালা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে বিবাদ বহু পুরনো আর সেই বিবাদ পড়শি এই দুই দেশের মানুষের মধ্যে যেন এক অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছে সেই সীমারেখার কাছে আর মেনে যায় স্নেহ ভালোবাসার মতো মানুষের সহজাত প্রবৃত্তিগুলো তাই কোনো ফিলিস্তিনিও কোনো ইসরায়েলিকে সাহায্য করছেন সারা বিশ্বে এ ছবি বিরল উল্টোটা সচরাচর ঘটে থাকে তাই ইসরায়েলি ওই মহিলার মাতৃত্ব সুলভ আচরণ হৃদয় জিতে নিয়েছে বহু মানুষের জানা গেছে সম্প্রতি ইসরায়েলে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন এক প্যালেস্টাইন দম্পতি ও তার শিশু সন্তান দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ও তার নয় মাসের শিশুকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে কিন্তু শারীরিক কারণে ওই মহিলা নিজের সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না এই পরিস্থিতিতে প্রথমে প্রায় সাত ঘন্টা শিশুটিকে বোতল থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন হাসপাতালের এক ইসরায়েলি নার্স কিন্তু শিশুটি দুধ খেতে চাইছিল না শেষ পর্যন্ত ওই নার্স নিজেই শিশুকে বুকের দুধ খাওয়ান জানা গেছে নিজের শিব চলাকালীন মোট পাঁচবার শিশুটিকে বুকের দুধ খাওয়াইছেন তিনি এক ইসরায়েলি নার্স যে শিশুকে বুকের দুধ খাওয়াতে রাজি হবেন সেটা কল্পনাই করতে পারেননি ওই শিশুর পরিবার তাই প্রথমে শিশুটি দেখাশোনার জন্য একজন আয়ের বন্দোবস্ত করে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন তারা কিন্তু মানুষত্ব এখন বিলুপ্ত হয়নি এ ঘটনা যেন তারই জীবন্ত প্রমাণ আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই